This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকাল সিবিআইর পর আজকে এনআইএ আবারও শুভেন্দু অধিকারীর জেলা এজেন্সি তৎপরতার ছবি। ময়নায় বিজেপি নেতা খুন, এনআইএ তদন্তই বহাল আর হাইকোর্টের নির্দেশে ময়না এবার অ্যাকশনে এনআইএ। ময়নার বাগচাতে তদন্তে এনআইএর দল পৌঁছে যায় বিধানসভা ভোটে, অশান্তি তদন্তে গতকাল যায় সিবিআই। বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় এনআইএ তদন্ত বহালের নির্দেশ, ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর এবার ময়নায় পৌঁছে যায় এনআইএ। হাইকোর্ট দিয়েছে তো, বিজেপির কোনো রোল নেই, সিঙ্গেল বেঞ্চ দিয়েছে, তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে গেছিল চিফ জাস্টিসের, রিজেক্ট করে দিয়েছে। 56 জনের নামে এফআইআর হয়েছে, ইনক্লুডিং অল কনস্পিরেটর। অত্যন্ত আপত্তিকর কাজ করছেন এই সেন্ট্রাল এজেন্সিগুলো। ভোট চলাকালীন, ভোট প্রক্রিয়া চলাকালীন, যেখানে 25 মে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভোট, তার মুখে পুরনো মামলাগুলো দিয়ে, কখনো সিবিআই কখনো এনআইএকে দিয়ে তৃণমূলের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হ্যারাস করা হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।